হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি দেখাবো, যে রেমেডিটি ব্যবহার করলে আপনারা আপনাদের চুলের সমস্ত সমস্যা দূর করতে পারেন। আমাদের চুলে বিভিন্ন রকমের সমস্যা থাকে, যেমন ড্যান্ড্রাফ, চুল পড়ে যাওয়া, চুল ভেঙে যাওয়া, চুলে একটা ফ্রিজিনেস চলে আসে, চুল অনেক সময় রুক্ষ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। সেই সমস্ত সমস্যা আপনি দূর করতে পারবেন শুধুমাত্র এই একটা রেমেডি ব্যবহার করে। তো কিভাবে এই রেমেডিটি আপনি ব্যবহার করবেন আর কিভাবে বানাবেন বলে দেব সেই পুরো রেসিপিটা। তবে তার পূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হয় আপনি পেয়ে যেতে পারেন সবার প্রথমে। তো ফ্রেন্ডস, চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে। এই রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে মেথি দানার। এই মেথি দানাগুলোকে একটা গ্রাইন্ডারের সাহায্যে সুন্দর করে গ্রাইন্ড করে নিতে হবে। আপনি চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এই মেথি দানার সাথে আর কি কি জিনিস লাগবে সেটাও আমি বলে দেব। তো আমার প্রয়োজন হবে মেথি পাউডারের, তাই আমি এর সাথে মেথি পাউডার ব্যবহার করব। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি এই রেমেডিটি তৈরি করার জন্য। প্রায় দেড় টেবিল চামচ মেথি দানার থেকে এক দেড় টেবিল চামচ এরকম করে মেথি পাউডার হয়। তো আমি এই মেথি পাউডারটা নিয়ে নিলাম। এবারে এর সাথে আমি যোগ করব অ্যালোভেরা জেল। এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। আপনি চাইলে ফ্রেশ প্লান্ট থেকে দেড় টেবিল চামচ জেল বের করে নিতে পারেন। আমি এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করছি কারণ আমার কাছে এখন ফ্রেশ প্লান্ট অ্যাভেলেবেল নেই। এরপর প্রয়োজন হবে প্রায় দুই চামচের মতো নারিকেল তেল। এবার এর সাথে ব্যবহার করব এক চামচের মতো ক্যাস্টর অয়েল। এটা আপনার এক্সট্রিম হেয়ার গ্রোথের জন্য খুবই উপকারী, সেই সাথে আপনার হেয়ারের সকল প্রকার ড্যামেজ দূর করবে, আপনার হেয়ার থেকে ড্যান্ড্রাফ দূর করবে এবং সকল প্রকার ভালো যে দিকগুলো রয়েছে, উপকারিতা রয়েছে, সব ধরনের উপকারিতা আপনি পাবেন এই রেমেডিটি ব্যবহারের মাধ্যমে। এবারে বলে দিচ্ছি কিভাবে এই রেমেডিটি আপনি ব্যবহার করবেন, কতবার ব্যবহার করবেন। এই রেমেডিটি আপনি আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ চুলে ব্যবহার করবেন। করার পর এক ঘন্টার মতো অপেক্ষা করবেন। এক ঘন্টা পর পানি দিয়ে পুরো চুল ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন এবং সাথে কন্ডিশনার ব্যবহার করবেন। সপ্তাহে অন্তত পক্ষে তিন দিন এই রেসিপিটি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলেই কেবল আপনি খুব ভালো ফলাফল পাবেন। 15-20 দিনের মধ্যে অর্থাৎ 4-5 বার ব্যবহার করলেই আপনি দেখতে পাবেন আপনার চুলের গ্লো কতটা বেড়েছে এবং চুলে কতটা পরিবর্তন এসেছে। তো এই ছিল আমার আজকের রেমেডি। আশা করি এই রেমেডিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক দেবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।